বাবা শোন, মনোযোগ দিয়ে পড়াশোনাটা করিস আর খাওয়া দাওয়া করিস ঠিক মতো। আমি তো যখন আসি তখন তো মন মতো রান্না করে খাওয়াই, কিন্তু বুয়া যে তোদের কি খাওয়ায় আল্লাহই জানে। আরে মা, তুমি শুনে টেনশন করে না তো, এখন কি খাবা সেটা বলো। না রে দোস, সিগারেটটা খাবো না। কতবার তোদের সাথে ফাইজলামি করতে যে একটা টান দিছিলাম, এক মাস পর্যন্ত আমার কাশি ছিল। বাবা দেখ দেখ, মেয়েটা সবার সামনে খোলা জায়গা বসে কেমন সিগারেট খাচ্ছে। ঢাকা শহরে মেয়েদের কি লজ্জা শরম কিছু নাই? চাচু চাচু দেখো, ওই আপুটা না সিগারেট খাচ্ছে। না বাবা থাক, ওদিকে তাকায় না, তুমি চকলেট খাও। দেখছোস এই জায়গাটার নাম আমি দ্য বার্থ প্লেস অফ ফিমেল স্মোকার কেন দিছি এবার বুঝছোস? এসব এখানকার প্রত্যেক দিনের ঘটনা, এসব নিয়ে কথা বলা লাভ নাই, বাদ দে। কেন বলবো না কথা? আরে আমরা নিজেই তো সিগারেট খাই, ওই মেয়ে কি বলবো? তোরা ছেলে মানুষ, তোরা এই জায়গায় স্মোক করলে এই জায়গার এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, কিন্তু একটা মেয়ে মানুষ যখন এইভাবে পাবলিকলি স্মোক করছে এই জায়গার পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর প্রত্যেকটা মানুষ মেটার দিকে হা করে তাকিয়ে আছে। এখন কি করবি? কিছু করতে পারবি? কিছু বলতে গেলে বলবে আপনি নিজেই তো সিগারেট খান, আমি খেলে প্রবলেম কি? আমি তো খাই না সিগারেট। ইরে কই যাস? আরে আবার সিগারেট ধরতেছিস কেন? আপনি এখানে বসে পাবলিকলি সিগারেট কেন খাচ্ছেন? ভূতের মুখে রাম রাম, আপনার নিজের হাতেই তো সিগারেট, আপনি আবার আমাকে বলতে আসছেন? আপনি সিগারেট খান তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু পাবলিকলি কেন খাচ্ছেন? আজীব তো আপনি বা আপনার ফ্রেন্ডরা, এখানকার সব ছেলেরাই তো পাবলিকলি সিগারেট খাচ্ছে, আমরা মেয়েরা খেলে সমস্যা কোথায়? এক্স্যাক্টলি, আমি আসলে সিগারেট খাই না, আপনি যেন আমাকে এই কোশ্চেনটা করেন এই জন্য সিগারেটটা ধরাইছিলাম। কি করতেছে দেখছোস? আপনার মতো মেয়েরা যখন পাবলিক প্লেসে বসে সিগারেট খায়, কোনো ছেলে এসে যদি আপনাদেরকে বাধা দিতে চায় তখন আপনারা ঠিক এই প্রশ্নটাই করেন। ছেলেরা পাবলিক প্লেসে বসে সিগারেট খেলে সমস্যা নাই, মেয়েরা খেলে সমস্যা নাই, আর এটা এমন একটা কোশ্চেন আমাদের পুরো ছেলে জাতির কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। আশেপাশের মানুষগুলো যদি আপনাকে কিছু বলতেও চায়, আপনার এই অযৌক্তিক প্রশ্নের উত্তর না থাকার কারণে আপনাকে ভয়ে কিছু বলছেন। প্রশ্নটা যৌক্তিক, তাই কার কাছে উত্তর জানা নেই, আর যেহেতু উত্তর জানা নেই সেহেতু প্রশ্নটা আরেকবার করি। আপনারা ছেলেরা পাবলিক প্লেসে সিগারেট খেলে সমস্যা নেই, আমরা মেয়েরা খেলে কি এমন সমস্যা? আপনি আসলে ভুল একজন মানুষকে এই কোশ্চেনটা করে ফেলছেন। এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষকে এখন আমি এই প্রশ্নের উত্তরটা শিখিয়ে দিব যে এই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয়। আমি এখানে আমার টি-শার্টটা খুলে হাঁটতে পারবো, আপনি পারবেন? আরে আজব তো, আমি একটা মেয়ে, আমি মেয়ে হয়ে সবার সামনে এটা কি করে করব? আরে সমস্যা তো এখানেই, আপনি যে একজন মেয়ে এটা আপনি একটু আগেই ভুলে গিয়েছিলেন। সবার সামনে পাবলিকলি স্মোক করার সময় মনে ছিল না আপনি যে একজন মেয়ে, কিন্তু যখনই আমি আমার মতো টি-শার্টটা খুলে এখানে হাঁটতে বললাম আপনি মেয়ে হয়ে গেলেন, তাই না? আপনি চিল্লাইতেছেন কেন? আপনাদের মতো কিছু লোকের কারণে আজকে আমরা মেয়েরা পিছিয়ে আছি, আর ট্রেনের সাথে তাল মিলিয়ে না চললে মেয়েরা পিছিয়েই থাকবে, আর আপনারা ছেলেরা তো এটাই চান যাতে আমরা মেয়েরা পিছিয়ে থাকি। এক্সকিউজ মি লিসেন, ফলোইং দ্য ট্রেন ডাজন্ট মেক ইউ স্মার্ট। শুনেন, এটা না স্বাধীন দেশ, আর স্বাধীন দেশের ছেলে মেয়ের সমান অধিকার, তো আপনাকে আমরা এসব বুঝাইতে হবে না। হ্যাঁ স্বাধীন দেশ, আর এজন্য তো মেয়েদের সব জায়গায় এত সুবিধা, পাশে আপনাদের জন্য এক্সট্রা সিট থাকে যেন আপনাদের বসতে অসুবিধা না, স্কুল কলেজে আপনাদের জন্য স্কলারশিপের সুবিধা থাকে, সব জায়গায় লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট। তাতেও আপনাদের মতো কিছু মেয়ে বলতে চাচ্ছে যে তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে, আপনাদের সব জায়গায় যে এত এত অধিকার দেওয়া হচ্ছে কই? ওইখানে আমরা ছেলেরা গিয়ে তো বলছি না যে ছেলে মেয়ে সমান অধিকার, পাশে আপনারা মেয়েরা দাঁড়িয়ে থাকলে আপনার ছেলেরা উঠে আপনাদেরকে বসতে দিই, আর আপনাদের জন্য যে 9টা সিট বরাদ্দ থাকে ওই 9টা সিটে যদি আমরা ভুলবশতও বসে পড়ি আপনারা আমাদেরকে মূর্খ বলে গালি দেন, কই তখন তো ছেলে মেয়ে সমান অধিকার থাকে না। আপনার সমস্যাটা কোথায় বলেন তো? আপনি তো মেয়ের সাথে এরকম বিহেভ করতেছেন যে, আর তাছাড়া মেয়েরা শক্তি সামর্থ্য এবং সব দিক থেকে ছেলেদের থেকে দুর্বল, তাই বলে তাদেরকে এত অধিকার দেওয়া হয়। ও আচ্ছা, তো এখন আপনাদের অবস্থা হচ্ছে যেখানে আপনাদেরকে সুবিধা দেওয়া হবে সেখানে আপনারা দুর্বল জাতি, ছেলে মেয়ে তাই আপনাদেরকে এত সুবিধা দিতে হবে।
আর যখনই আপনাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা বলা হবে, আপনাদেরকে অনৈতিক কাজে বাধা দিতে যাওয়া হবে, তখনই আপনারা দুর্বল থেকে শক্তিশালী হয়ে যান, ছেলে মেয়ে এক হয়ে যান। আর আপনি না বললেন এই দেশে মেয়েরা পিছিয়ে? আরে কয়েক বছর ধরে এই দেশটা চালাচ্ছেনই তো দুজন মহিলা নেত্রী, তাও বলছেন আপনারা পিছিয়ে? আসলে মেয়েরা পিছিয়ে না, পিছিয়ে আছে আপনাদের মতো কিছু, যারা আধুনিকতা দেখাতে গিয়ে পাবলিক প্লেসে বসে সিগারেট খায়। আপনি সিগারেট খান, তাতে আমার বিন্দুমাত্র কোনো সমস্যা নেই, কিন্তু পাবলিকলি কেন খাচ্ছে? আপনার মতো অনেক মেয়ে সিগারেট খায়, কিন্তু তারা এখানে হয়তো ভয়ে বা লজ্জায় সিগারেটটা ধরাতে পারছে না, কিন্তু আপনাকে দেখে তারা ওই সাহসটা পেয়ে যায়। একটা ছেলের সবার সামনে সিগারেট খাওয়াটা নর্মাল, কিন্তু একটা মেয়ের জন্য এই বিষয়টা নর্মাল, আর এই জন্য এই জায়গার প্রত্যেকটা মানুষ আপনার দিকে হা করে তাকিয়ে আছে। আপনার লেকচার আমার শেষ হয়েছে? জি শেষ। এবার আপনি আপনার চরকায় তেল দেন। হ্যালো, হ্যাঁ দোস্ত বল। কই তোরা? এই তো 8 নম্বরের আশেপাশে। একটু এদিকে আই তো দোস্ত, একটা ঝামেলা হইছে। কি ঝামেলা বল? আরে বাবা আগে তো আয়, তারপরে বলতেছি। তুই কই? আমরা আইতেছি, 8 নম্বরের মধ্যেই আছি। আচ্ছা থাক, আইতেছি। বুঝলাম না দোস্ত, এত কাহিনী করার কোনো দরকার ছিল? কি করলাম আমি? আমি কোনোকে সিগারেট খেতে না করছি, আমি বলছি পাবলিক প্লেসে সিগারেট খেতে না। আর ওখানে যাওয়ার পর উনি আমাকে যে কোশ্চেনটা করলো, ওই কোশ্চেনের অ্যান্সার তো তোদের কাছে নাই, এই জন্য উনাকে ওনার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে আসলাম। কি ব্যাপার ভাই, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? শুনলাম তুই নাকি এলাকার নেতা হয়েছ, সবার আদব কথা শেখাইতেছ, ওই মেয়েরা চিনস, ওই মেয়ে সিগারেট খেলে তার সমস্যা কি? ভাই আমি কি ওনাকে সিগারেট খেতে না করছি, বলছি যেন পাবলিকলি না খায়। ভাই ব্রা, ওই মেয়ে সিগারেট খেলে তার সমস্যা কি? এমন যদি মুচ্ছা দেয় ওরা ভাসিয়া যাবি, এনে খিসকে বয়ে থাক, আমরা হন যাও ওই মেয়েলা সিগারেট খেমে দিয়ে কি করতে পারছি। ভয় রে দোষ বাদ দে, এলাকার পোলাপান, ঝামেলা করার কোনো দরকার নাই, বাদ দে দোষ। কিরে আবার কি করতেছস? আরে ভিডিও করতেছিস কেন? ওরা দেখলে তো ঝামেলা করবে। তোরা থাক, আবার একটু কাজ আছে। কিরে কই যায় হয়? হ্যালো দোস্ত, সাবির কি ভিডিও বানায় ফেসবুকে আপলোড দিছে দেখছস? না দোস্ত দেখি নাই তো, কি ভিডিও? আরে ইটস অলরেডি ভাইরাল, তুই ফেসবুক আর প্রোফাইলে যা চেক কর। আচ্ছা দাঁড়া দেখতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাব্বির। আজকে আমি আপনাদের সামনে কিছু জিনিস তুলে ধরব এবং একটা জিনিস দেখাব। আপনাদেরকে একটা ঘটনা বলি, আমি একদিন বাসে করে যাচ্ছিলাম, দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার কষ্ট হবে বলে আমি আমার সিট থেকে উঠে তাকে বসতে দিলাম। কিছুক্ষণ পর যখন মহিলাদের জন্য যে 9টা সিট বরাদ্দ থাকে ওইখানে সিট খালি হলো, এবং সিট খালি দেখে আমি ওইখানে যেয়ে বসলাম। তখনই একজন মহিলা এসে আমাকে মূর্খ বলে গালি দিল। এখন আসি আজকের ঘটনায়। থার্মোনি 8 নম্বরে একটা মেয়ে পাবলিকলি বসে সবার সামনে স্মোক করছিল, আমি যাই এবং তাকে বাধা দিই, বাধা দিয়ে বলি আপনি সিগারেট খান তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এখানে পাবলিকলি সবার সামনে স্মোক করতে পারবেন না। তিনি আমাকে বলেন যে ছেলেরা সবার সামনে স্মোক করলে সমস্যা নাই, কিন্তু মেয়েরা করলে সমস্যাটা কোথায়? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যেখানে মেয়েদেরকে এত এত অধিকার দেওয়া হয়েছে ওইখানে কোনো ছেলে যেহেতু ভুলবশত বলে না যে ছেলে মেয়ের সমান অধিকার, কিন্তু যখনই কোনো মেয়েকে স্মোকিং বা অন্যান্য কোনো অনৈতিক কাজে বাধা দেওয়া হবে তখন তারা বলে ছেলে মেয়ে সমান অধিকার, ছেলেরা পারলে মেয়েরা কেন পারবে না? আসলে অধিকার না, আমাদের সমাজের কিছু মেয়েরা আধুনিক হতে চায়, ছেলেদের সাথে তাল মিলিয়ে চলতে চায়, সীসা লঞ্জে যেয়ে ধোয়া উড়িয়ে ফেসবুকে ছবি না দিলে তাদের ফেসবুক প্রোফাইল ভারী হয় না। আমি চাই মেয়েরা এগিয়ে যাবে, কিন্তু এটা এগিয়ে যাওয়ার কোনো সিস্টেম না, এটা কোনোভাবেই রাইট না। আমি চাই না আমার মা গ্রাম থেকে এসে এখানে একটা মেয়েকে সিগারেট খেতে দেখে ঢাকার প্রত্যেকটা মেয়েকে খারাপ মনে করুক। আর আধুনিক হওয়ার জন্য সিগারেট, নেশা এইসব জায়গাগুলোকে কেন ফলো করতে হবে? আধুনিক হওয়ার জন্য অন্য কোনো জায়গা নেই ফলো করার মতো। আর হ্যাঁ,
আপনাদেরকে বলেছিলাম না একটা জিনিস দেখাবো, আট নম্বরের ওই মেয়েটা, সে চাচ্ছিল সে যে অনেক সুন্দর করে স্মোক করতে পারে এটা যেন সবাই দেখে, তাই তাকে সাহায্য করার জন্য আমি ওই জিনিসটা ভিডিও করে আনছি। চলুন ভিডিওটা দেখি। আর একটা কথা আমি আপনাদের বলতে চাই, আজকে থেকে পাবলিক প্লেসে কোনো মেয়েকে যদি স্মোক করতে দেখেন সেটা ভিডিও করে রাখবেন এবং ফেসবুকে ছেড়ে দিবেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জানা উচিত আমাদের সমাজের কিছু মেয়ে এখন কিভাবে আধুনিক হচ্ছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, তারা ট্রেন্ডের সাথে কিভাবে তাল মিলিয়ে চলছে। আল্লাহ হাফেজ। দোস্ত, ওরা মনে ভিডিও করতেছে, সিগারেট ফালা। ঠিক আছে তো, সেই এসে সেলফিটা। হ্যাঁ হ্যাঁ, সেই দেখ মারাত্মক।